সালটা 2022 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা। এই সংঘাতের জেরে মস্কোর সঙ্গে পশ্চিমা সামরিক জোট নেটোর উত্তেজনা ক্রমেই বেড়েছে। এবার পারমাণবিক অস্ত্র বাড়ানো এবং সেগুলোকে আরও উন্নত করার কর্মসূচি নেয় নেটো। রাশিয়ার সঙ্গে যুদ্ধের আগাম প্রস্তুতিও নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইউক্রেনের সংঘাত ও ইসরায়েলের যুদ্ধের পাশাপাশি পশ্চিমারা বর্তমানে ইরান এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান চ্যালেঞ্জেরও মুখোমুখি হচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধের আগাম প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার জেরে যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার গত 15 বছরের মধ্যে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, পারমাণবিক অস্ত্রগুলো সাফোকের RAF লেকেনহেতে স্থাপন করা হবে। ওই স্থানে 50 কিলোটনের B-61-12 গ্রাভিটি বোমা থাকবে বলেও ধারণা করা হচ্ছে, যার ধ্বংসাত্মক ক্ষমতা 1945 সালে হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও 3 গুণ শক্তিসম্পন্ন। নথিগুলো থেকে জানা যায়, যুক্তরাজ্যের এই সামরিক ঘাটির জন্য নতুন অস্ত্র কেনার আদেশ দিয়েছে। মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। পেন্টাগন এই তালিকায় রয়েছে শত্রুপক্ষের আক্রমণ থেকে সামরিক কর্মীদের রক্ষা করার জন্য ব্যালিস্টিক শিল্ড সহ নতুন বেশ কিছু সরঞ্জাম, আর সেখানে কাজ করা মার্কিন সেনাদের জন্য নতুন আবাসন স্থান সহ নির্মাণের কাজ শুরু হবে আগামী জুন মাসে। এর আগে RAF লেকেনহেতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। পরে মস্কোর পক্ষ থেকে স্নায়ুযুদ্ধের হুমকি কমে যাওয়ায় 2008 সালে সেগুলো সরিয়ে ফেলা হয়। আবারও এই পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা নিয়ে পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছে, যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি নিশ্চিত বা অস্বীকার করার ব্যাপারে ব্রিটেন ও ন্যাটোর একটি দীর্ঘস্থায়ী নীতি রয়েছে। ন্যাটো ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাজ্যকে প্রস্তুত থাকার জন্য সম্প্রতি আটলান্টিকের উভয় প্রান্তের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকেই সতর্কতা এসেছে। এই সপ্তাহের শুরুতে ব্রিটিশ সেনাবাহিনীর বিদায়ী প্রধান জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স জানিয়েছেন, সম্ভাব্য সংঘাতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে ব্রিটিশ সেনাবাহিনীর 74,000 কর্মকর্তার মধ্যে কমপক্ষে 45,000কে মোতায়েন রাখতে হবে। জনগণকেও যুদ্ধের জন্য ডাকা হবে, কারণ সেনাবাহিনীর আকার বেশ ছোট। গত সপ্তাহে ন্যাটোর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল রব বাউয়ার জানিয়েছে, বেসামরিক নাগরিকদের আগামী 20 বছরের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত, আর এতে তাদের জীবন ব্যাপক পরিবর্তন প্রয়োজন। এদিকে রাশিয়া বলছে, যুক্তরাজ্যে মার্কিন অস্ত্র স্থাপনকে মস্কো উত্তেজনা বাড়ানো হিসাবে দেখবে এবং এর জন্য পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। পোর্ট এটিএন বাংলা।